আমি গ্রামের গাইয়া ভূত গৈশর্য দিদি, অত শত বোঝার ক্ষমতা আমার নেই। তবে আমি এইটুকু বুঝেছি যে বাড়ির মালিক যদি বাড়ির কাজের লোককে সঙ্গে করে নিয়ে সিনেমা দেখতে যায়, তাতে তাদের অসম্মান হয়। মা, শালু, তুমি তো দেখছি ভালোই কথা বলতে পারো। তোমায় দেখলে তো এরকম মনে হয় না, মনে হয় কিচ্ছুটি কথা বলতে পারো না, এরকম ভান করে থাকো। কিন্তু তা তো নয়, তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। কথা কি আর এমনি এমনি জেনেছি কাকিমা, জীবনের নানা অবস্থায় পড়ে কথা বলতে শিখেছি। আর আমি ঠিক করেছি এবার থেকে আর পড়ে পড়ে চুপচাপ মার খাবো না। কেউ মারতে এলে অন্তত মুখে পাল্টা মার দেব। শালুক, একটা সিনেমা দেখতে যাবার কথা বলার জন্য যে তুমি এরকম ভাবে রিয়্যাক্ট করবে সেটা জানলে তোমাকে বলতামই না। আসলে আমার বাপি বলেছিল তোমার মন ভালো রাখার জন্য আমাকে তোমার দিকে খেয়াল দিতে, নজর দিতে, তাই তোমাকে বলতে এসেছিলাম। ঘাট হয়েছে শালুক, আর কোনোদিনও তোমাকে বলতে যাব না। মামা, তুমি তো দেখছি সকাল থেকে কিচ্ছু খাওনি, এদিকে এসো, এসো আমার সাথে এসো। বাবা, জানো তো আমার এই এক জ্বালা, আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না। শোনো না বাবা, বলছিলাম তোমরা তো বাইরেই বেরোচ্ছ, যদি পারো ওকে কিছু খাইয়ে দিও। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা খেয়েই সিনেমা দেখতে যাব। জানি তো আমার মেয়ে শিবের মতন জামাই পেয়েছে, সে কি তার কখনো পার্বতীর অযত্ন করতে পারে? তোমাদের তো জন্ম জন্মান্তরের বন্ধন বাবা। শালু, তোমার যদি ঘর মোছা হয়ে গিয়ে থাকে তুমি অন্য ঘরে যেতে পারো। ওরা এখন বেরোবে, আবার দু চারটে বাজে কথা বলে দেবে, ওদের মুডটা খারাপ হয়ে যাবে। আমি তো কোনো কথাই বলিনি কাকিমা, আমার সঙ্গে কেউ কথা বলতে না এলে আমি নিজে থেকে কারোর সঙ্গে কথাও বলি না। আমি জানি আমি এই বাড়ির কাজের লোক, আর আমি এও জানি যে আমাকে এখানে কিভাবে থাকতে হবে। শালুক, তুমি কিন্তু আমাকে ভুল বুঝলে। শালুক, আমি তোমার ভালোই চেয়েছিলাম। দোহাই ঐশ্বর্য দিদি, আমি তোমাদের সবার সামনে হাত জোর করে বলছি আমার তো অনেক ভালো হয়েছে, আর তোমরা কেউ আমার ভালোর কথা ভেবো না। তুমি বরং নিজের ভালোর দিকে একটু মন দিও, আমার ভালোটা এবার থেকে আমাকেই বুঝতে দাও। এবার সত্যি কথা বলার জন্য যদি আপনারা সবাই মিলে ঠিক করেন যে আমাকে শাস্তি দেবেন, তাহলে শাস্তি দিন, কোনো আপত্তি করবো না। তুমি আমাকে এইভাবে ছোট করলে, তুমি আমাকে এইভাবে ছোট করতে পারলে শালুক, আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে, সবার সামনে আমাকে এইভাবে ছোট করবে। কি বলেছি না তোমাকে, দু একটা পদ রান্না করতে বলেছি, তার জন্য তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে। ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে, আজ থেকে তোমাকে আমি আর কিচ্ছু করতে বলবো না গো, কিচ্ছু না। না কাকিমা, আপনি আমাকে যেটা করতে বলেছিলেন আমি সেটাই করি, এবং আমি সেটাই করব কাকিমা। আপনি তো আমাকে দু একটা পদ রান্না করতে বলেন না, আপনি আমাকে দুবেলার রান্নারই দায়িত্ব দিয়েছেন, এবং আপনি এটাও খুব ভালো করে জানেন যে সেই কাজটা আমি অক্ষরে অক্ষরে পালন করি। প্লিজ শালুক, তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করো না, আমি নিজেও কোনোদিনও আমার মাম্মার মুখে মুখে কোনোদিনও তর্ক করিনি। তোমার কি হয়েছে বলো তো, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো শালুক, একটু তো আমার বাবার কথাটা মাথায় রাখবে। বাবা তোমাকে দয়া করে এখানে নিয়ে এসেছে, মানে
যদিও বাপ আমি আমার বাপিকে বলেছি তোমাকে এখানে নিয়ে আসার কথা তা বলে তুমি আমার মাকে এরকম করে ছোট করবে এরকম করো না শালু তুমি তো খুনোখুচরি কোনো দামই দিচ্ছ না আমি জানি শালু কোনো কারণে হয়তো তোমার খুব খারাপ লাগে কিন্তু এখন সেই খারাপ লাগাটাকে ভোলার চেষ্টা করো শালু আমি তোমাকে আগেই বলেছি ঐশ্বর্য দিদি আমার কোনো কারণেই খারাপ লাগে না বরং তুমি যে কারণের কথা বলছো আমি তো বলবো সেই কারণের জন্য আমি এখন খুব স্বস্তি পাই ঐশ্বর্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর লেকচার শুনবে না আমার সঙ্গে যাবে মামা আসছি চলো মামা দেখো না আমার এই জুতোতে কাদা লেগে আছে কাল গাড়ি থেকে নেমে না আমি কাদায় হেঁটেছি পরিষ্কার করা হয়নি এখন কি করে যাব সেজে গুজে রেডি হয়ে গেছি জুতো আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করব বলো না মা তোকে করতে হবে না আমি আছি তো আমি করে দিচ্ছি দাঁড়া দাঁড়া ছি ছি আপনি গুরুজন মানুষ আপনি জুতো হাত দেবেন না না এরকম হয় না আসলে বাবা আমি যে শালুকে একটু বলবো যে জুতোগুলো পরিষ্কার করে দাও দেখো আমি তো নিজের ভেবেই বলবো কিন্তু ও তো নিজে ভাববে না ও হয়তো এটা নিয়ে একটা ইস্যু করবে আমার বাবা এসব অশান্তি একদম ভালো লাগে না গো তার থেকে ছাড়ো না বাবা আমিই করে দিচ্ছি আমার মেয়ে এত সুন্দর সেজে আছে আমি তার ওকে বলতে পারি না যে তুই তোর জুতোটা পরিষ্কার করে নে হ্যাঁ আমার মেয়েটা যখন করছি জামাইটাও করতে পারবো বাবা তার থেকে বলুন না কাকিমা আপনার মেয়ে জামাইয়ের জুতোটা আমাকে পরিষ্কার করে দিতে হবে এত কাজ যখন করতে পারছি তখন এই দুটো কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না আমার সম্মান জ্ঞান এত ঠুনকো নয় কারণ জুতো পরিষ্কার করে দিলে আমার সম্মান চলেও যাবে না দাও আমি পরিষ্কার করে দিচ্ছি দাও জুতো দাও এদিকে এসো ওই যে কাপড়টা নিয়ে এসো যার আত্মসম্মান বোধ থাকে সে নিজের শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকে না তুমি তো তোমার বাড়ির একমাত্র ছেলে তাহলে তুমি এই বাড়িতে কেন পড়ে আছো কেন দিনের পর দিন পড়ে আছো তার কোনো উত্তর আছে